আজকে চলে এসেছি কার চশমা থেকে তিনটে সমস্যা নিয়ে। সৃজন বলে একটা স্টুডেন্ট, একজন স্টুডেন্ট যে আমাকে দূর থেকে লক্ষ্য করছে আমার ক্লাসগুলো, সে আমাকে রিকোয়েস্ট করেছে কারশপের উদাহরণে যে প্রথম তিনটে অঙ্ক আছে বইতে যে অঙ্কগুলো করে দেওয়া আছে সেগুলো সে বুঝতে পারছে না। তো তার জন্য সৃজন, তুমি শুনতে পাচ্ছ নিশ্চয়ই আমার কথা, তো দেখে নাও আমি কিভাবে করাই। তো কারশপের তিনটে অঙ্ক খুবই একটা ছোট্ট ক্লাস, আমি তিনটে অঙ্ক করতে যতটা সময় লাগে। প্রথমে একটা বর্তনী দিয়ে দিয়েছে, আমি একদম মিনিমাম টাইমে করানোর চেষ্টা করছি। এখানে দিয়েছে হচ্ছে একটা ব্যাটারি আছে 1.2 ভোল্ট, আর ইন্টারনাল রেজিস্ট্যান্স 0.5 ওহম, আর এখানে আছে হচ্ছে 2 ভোল্ট ব্যাটারি আর ইন্টারনাল রেজিস্ট্যান্স 0.1 ওহম, আর এখানে একটা রোধ দিয়ে দিয়েছে হচ্ছে 5 ওহম। প্রশ্নটা একটু দেখে নিই, প্রশ্ন বলেছে যুক্ত করা হলো ওই রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত। আমি একটু শর্ট নিয়মে করাচ্ছি, আমি এখানে বইতে কি করেছি জানি না, তো একটা নিয়ম শিখিয়ে দিই। এরম যদি দুটো রোধ থাকে যার তড়িৎচালক বল E1, এর E2, এর R2 আভ্যন্তরীণ রোধ, আর এখানে একটা বাহ্যিক রোধ আছে R, তাহলে এখানে আমাকে I টা ক্যালকুলেট করতে হবে। তো আমরা যেটা করব, এই দুটো তড়িৎ কোষের যে তুল্য তড়িৎচালক বল ই ইকুইভ্যালেন্ট বার করব, আর আর ইকুইভ্যালেন্ট মানে মোট আভ্যন্তরীণ তুল্য রোধ কত আর মোট তড়িৎচালক বল কত এটা বার করে নেব। এটার কী ফর্মুলা, কোনাকুনি, E1 R2 প্লাস E2 R1 বাই R1 প্লাস R2, আর আভ্যন্তরীণ রোধ তো এরা দুজন প্যারালালে আছে, তাহলে R1 R2 বাই R1 প্লাস R2। তাহলে এবার আমি মানগুলো বসিয়ে দিই, দেখে নাও সৃজন বা বাকিরাও সকলে দেখে নেবে, এটা একটু অন্য নিয়মে করাচ্ছি। E1 দিয়েছে 1.2 ইন্টু R1 দিয়েছে 0.1 প্লাস, তুমি অনেক দিন আগে আমাকে রিকোয়েস্ট করেছিলে, আমি টাইম পাই না করার, তো তুমি আবার লিখেছো দেখলাম, এমন চ্যানেল রিপ্লাই দেয় না, তো রিপ্লাই সবসময় দেওয়া সম্ভব হয় না, আমি সাহায্যের জন্য এসেছি, সবসময় আমি হয়তো তোমাদের সাথে থাকতে পারবো না, আমার এটাই কাজ না, এটা একটা আমার ভালো লাগা। তো এটা আসছে আমার 28/15, আমি চেষ্টা করি তোমাদের পাশে থাকা, তাই তোমাদের কাছ থেকে এই ধরনের কমেন্ট আমি আশা করব না, যাতে যে তুমি বলছো রিপ্লাই দাও না। তো যাই হোক, দেখে নাও প্রবলেমটা, আমি চেষ্টা করি সব সময় করিয়ে দেবার, আমার তো অনেক কাজ থাকে, আমার এটাই তো প্রফেশন নয়, এটা আমার একটা বলতে পারো ভালো লাগা, সেই জন্য এটা আসছে 1/12। তাহলে আই কত হবে, তাহলে সার্কিটটা কি দাঁড়িয়ে গেল, এই টোটালটা মিলে দাঁড়ালো একটা ব্যাটারি, একটা রোধ, আর বাহ্যিক রোধ 5 ওহম। ব্যাটারিটা ইকুইভ্যালেন্ট কত বেরিয়েছে, 28/15 ভোল্ট, রোধটা বেরিয়েছে 1/12 ওহম, এটা 5 ওহম। তাহলে আই কত হবে, আই মানে E/E ইকুইভ্যালেন্ট বাই R ইকুইভ্যালেন্ট প্লাস R। তোমরা তোমাদের যে স্যাররা আছেন তাদের কাছ থেকেও তোমরা বুঝে নিতে পারো, জানি না স্যাররা বুঝিয়ে দেন কি না, নিশ্চয়ই বুঝিয়ে দেন, সবাই ভালোভাবেই বুঝিয়ে দেন, তোমরা সেখান থেকে আরও ভালো করে বুঝতে পারো, আমার তো এটা অনলাইনে আর কত ভালো বোঝানো যায়। তো উত্তরটা চলে আসছে 0.367, এটা চলে আসছে 0.367 অ্যাম্পিয়ার। ওকে, তো এই কনসেপ্টটা রাখবে, এটা আমি তোমাকে দেখিয়ে দিলাম, এটা হচ্ছে example 1, বইতে একটা অন্য নিয়মে করেছে, আমি আমার মতন করে করালাম, আমি যেটা এটা WBJE 2000 সালে এসেছিলো, তো আমি আমার মতন করে করিয়ে দিলাম। ওকে চলো, এটা কারশপ দিয়ে করেছি, আমি কারশপ অ্যাপ্লাই করলো, এটা আলটিমেটলি এই সূত্রটা কিন্তু কারশপ দিয়ে এনেছি, হ্যাঁ কারশপ দিয়ে এটা হয়, এটা আমি তোমাদের দেখিয়েছি প্রবলেমটা, থিওরি ক্লাসের মধ্যে আছে দেখবে, তো এটা কিন্তু আলটিমেটলি কারশপ দিয়েই এসছে, এই যে দুটো সূত্র লিখলাম তো কারশপ অ্যাপ্লাই করে পেয়েছি এটা। ওকে, তো চলো নেক্সট কি প্রবলেম, আমাদের example 2। আমি চেষ্টা করি সবাইকে রিপ্লাই দেওয়ার, হয়তো সবাইকে রিপ্লাই দেওয়া হয়ে ওঠে না সময়ের অভাবে, অনেক কাজ থাকে, তো তার জন্যে তোমাদের খারাপ লাগতে পারে, আমার কিছু করার নেই, বা সবাইকে রিকোয়েস্ট রাখাও সম্ভব না, তোমরা অনেক কিছুই করে দিতে বলো, আমি সময় পাই না করার, এটাই লকডাউনটা হয়েছে, লকডাউন হওয়ার পর থেকেই এই অনলাইন প্ল্যাটফর্মে আসা এবং তোমাদের সাথে একটু পরিচয় করা মাত্র, আর একটু তার মধ্যে সাহায্য করা,
তোমাদের পড়াশোনার ক্ষেত্রে হয়তো কিছুটা সাহায্য করতে পারছি, সেটা তোমরা বলবে আমি কতটা সাহায্য করতে পারছি। এটা সার্কিট দিয়েছে, দিয়ে কার কর্তব্য করতে বলেছে? আচ্ছা, 200 ওহম রোধে দু প্রান্তে বিভব প্রভেদ বার করতে হবে। তো আমি এই সার্কিটটাকে এভাবে এঁকে নিচ্ছি, 100 ওহম, আমি আগের সূত্রতেই অঙ্কটা করব, তোমরা দেখে নেবে, 10 ভোল্ট, 200 ওহম, আর এখানে আছে হচ্ছে 30। তো আমাদের 200 ওহমের দু প্রান্তে বিভব প্রভেদ বার করতে বলেছে, তো এটা দিয়েছে 30, এটাকে বলছি E1, এটাকে বলছি R1, এটা হলো E2, এটা R2টা কত? 150। তাহলে এখানে আমাকে 200 ওহমের মধ্যে বার করছে বলেছে, মানে 200টাকে আমরা এই দুটো পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট EMFটা বার করি, সেটাই উত্তর হবে। তাহলে ইকুইভ্যালেন্ট EMFটা কত হবে? কি সূত্র ছিল? E1 R2। দেখো, ব্যাটারিগুলো যদি একদিকে থাকে তবেই অ্যাপ্লাই হবে, যদি এটা উল্টে যেত তাহলে কিন্তু ওটা মাইনাসে বসতো, এটা মনে রাখতে হবে। যেহেতু একই মুখে আছে তাহলে আসছে 10 × 150 প্লাস 30 × 100 বাই টোটাল রেজিস্ট্যান্স কত? 250। ইকুইভ্যালেন্ট আমাদের চলে আসছে কত সেটা আমরা বার করে নিই, 1500 প্লাস 3000 ডিভাইডেড বাই 250, 18 ভোল্ট। আর আর ইকুইভ্যালেন্টটা কত চলে আসছে? R1 R2 বাই R1 প্লাস R2, মানে 100 × 150 ডিভাইডেড বাই 250, 60। তাহলে আমাদের আলটিমেট সার্কিটটা কি দাঁড়িয়ে গেল? এখানে একটা রোধ পেলাম, এইটার আর এইটার মানে এবির মধ্যে, এবির ছাড়া বাকি, মানে এই যে 200 ওহম ছাড়া বাকিটা যেটা আছে এবির মধ্যে তুল্য তড়িৎচালক বল কত? মানে এই দুটো মিলে, দুটো ব্যাটারি মিলে ইকুইভ্যালেন্ট একটা ব্যাটারির ভোল্টেজ কত? 18। তাহলে 18 ভোল্ট। আর রোধটা কত বেরিয়েছে? 60 ওহম। রোধটা বেরিয়েছে 60 ওহম, আর এখানে আছে 200। তোমরা এটাকে ওই দিকেও লাগাতে পারত। তাহলে আমাদের 200 ওহমের তাহলে আইটা বার করে নিই, তাহলে আইটা আসছে 18/260, 18/260, 0.0692 অ্যাম্পিয়ার। তাহলে 200 ওহমের ভোল্টেজ কত এখান দিয়ে আই কারেন্ট যাচ্ছে? তাহলে অতএব VAB ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ANB বা 200 ওহমের ভোল্টেজ, মানে IR, I × 200, তাহলে অ্যান্সার × 200, এটা আসছে 13.85, 13.846 ভোল্ট। ওর উত্তর কত দিয়েছে? 13.85। হ্যাঁ ঠিক আছে, 13.85 ভোল্ট। ওকে, তো দ্বিতীয় প্রবলেমটাও বুঝিয়ে দিলাম। এরপর আমাদের 3 নম্বর একটা উদাহরণ অঙ্ক, আমি অঙ্কগুলো একটু অন্য নিয়মে করছি, তোমাদের হয়তো ভালো লাগবে বা নাও লাগতে পারে, যেটা ভালো লাগবে। এটা একটু শর্ট নিয়ম, তোমাদের JEE-এর নিটের ক্ষেত্রে খুব কাজে লাগে, বোর্ড এক্সামে অ্যাপ্লাই করা যায়, যদি দুটো পাশাপাশি থাকে। প্রথম ছবিটা যেটা এঁকে দিয়েছি, মানে জিনিসটাকে কী করেছি আমি, এই ছবিটাকে তো এরমভাবে আঁকায় যাই ঘুরিয়ে নিয়ে, তো এটাকে করে নিয়েছি এই দুটো পয়েন্ট, মানে তো এই দুটো সেম পয়েন্ট, এটাও এবি, এটাও এবি, এটাও এবি, প্রত্যেকটা পয়েন্টের মধ্যে আমাদের EMFটা কত? 18। তো আমরা কি করলাম, এটাকে এক্সচেঞ্জ করলাম, এখানে নিয়ে এলাম মনে করছি ধরো 150, এটা চলে এলো 30, আর এটাকে বসিয়ে দিলাম 200, কারণ প্যারালালে আছে, প্যারালাল তো চেঞ্জ করাই যায় 200। তার মানে এই দুটো মিলে কি পেলাম? এইটা পেলাম, এইটা যেটা পেলাম তার সঙ্গে একটা 200 ওহম আছে, সেখান থেকে আমরা কারেন্টটা বার করলাম, দিয়ে VIR ভোল্টেজ মানে IR সেটা বার করে ফেললাম, হয়ে গেল। তো এবার চলে আসি 3 নম্বর উদাহরণ এবং লাস্ট যেটা, সৃজনের বাড়ি কোথায় আমি ঠিক খেয়াল করতে পারছি না, বলেছিলে তো 3 নম্বর উদাহরণে একটা ছবি দেওয়া আছে,
তুমি অনেকদিন আগে আমি বলেছো এগুলো করিয়ে দিতে, টাইম তো পাই না, সব সময় বললেই করে দেওয়া যায় না, সুযোগ পাই না আর কি। প্রত্যেকটা কত ওহম কিছু বলেছে, আর রোধের 12টি ওহম আছে, 2টা পয়েন্ট এ আর বিতে, একটা এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, কি বার করতে হবে একটু দেখে নি। বলেছে এই 2টো বিন্দুর তুল্য রোধ কত, আচ্ছা এ আর বি প্রত্যেকটা আর ওহম, এখানে প্রত্যেকটা আর ওহম আছে। তো আমরা ধরলাম এখান দিয়ে আমরা একটা 3I কারেন্ট পাঠাচ্ছি, 3I, তাহলে এদিকেও I যাবে, এদিকে I, সবগুলো আর ওহম, আমি আর রোধগুলো আঁকলাম না, গেল। এবার এই আইটা গিয়ে এখানে 2টো ভাগ হবে, তাহলে এখানে I/2 যাবে, KCL অ্যাপ্লাই করছি, রোধগুলো সমান বলে কারেন্টগুলোও সমান, তাহলে এদিকেও I/2, এও গিয়ে I/2তে ভাগ হচ্ছে প্রত্যেকটা রোধ, আচ্ছা এ গিয়েও এখানে I/2, এদিকে I/2। এবার এই I/2 এলো এদিক থেকে I/2, তাহলে এটা I হয়ে চলে গেল, এই I/2 আসছে, I/2 এখানে যোগ হয়ে I হয়ে চলে গেল, আবার এই I/2 আসছে এদিক থেকে I/2, তাহলে এখানে যোগ হয়ে I হয়ে চলে গেল। তার মানে দেখো আমরা এ থেকে বিতে, তাহলে এখানে বেরোচ্ছে 3I। তো তাই যদি হয়, এবার এ বির মধ্যে যে ভোল্টেজ, এর যদি তুল্য রোধ আর ধরি, তাহলে ভোল্টেজ তাহলে কত হওয়া উচিত, ভিএবি কত হওয়া উচিত, 3I × R। এবার সেটা সমান ভিএবিটা কত, আমরা যে পথেই যাই না কেন এ থেকে বিতে, এই গেলাম আই, I/2 I, মিনিমাম পাথ দেখতে হবে সবসময়, তুমি যে পথেই যাবে কারেন্টগুলো প্রথমটা হবে I, তারপরটা হবে I/2, তারপরটা হবে I, যে পথেই যাও। ধরো বললে এ বি এরকম নাম দিয়ে দিলাম আমি, ওরা একটা নাম টাম দিয়েছে হয়তো, আমি বললাম ধরো এ থেকে সি, সি থেকে ই, ই থেকে বি, দেখো আই, I/2 I, তুমি বললে না ওই পথে যাবো না এই দিক দিয়ে যাবো, I/2 I, তার মানে ভীষণ IR, তাহলে এটাকে লিখতে পারছি IR + I/2 R, মানে এর ভোল্টেজ IR, এর ভোল্টেজ I/2 R, এর ভোল্টেজ IR সমান 3I × RAB। তাহলে এখান থেকে RABটা বার করতে হবে, RABটা ক্যালকুলেট করলে আমার এখান থেকে আইটা কেটে গেল, তাহলে এটা আসছে কত, 5/2, মানে 5/6, এ আর বি এর মধ্যে তুল্য রোধ চলে এলো 5/6, উত্তরটা কত করেছে, 5/6। আর ঠিক আছে, তো চলো তোমার যে অনেক দিনের ইচ্ছে আমি এই 3টা অঙ্ক করিয়ে দিই, আমি করিয়ে দিলাম, জানিও কতটা বুঝতে পারলে বা না বুঝতে পারলে সেটাও বলো। আর প্রথম 2টো নিয়ম অঙ্কের যে নিয়ম আমি একদম অন্য নিয়মে করেছি, বইয়ের নিয়ম ফলো করিনি, আমি একটু অন্য নিয়মে করতেই ভালোবাসি, যেটা সহজে বোঝা যায়, কার সব দিয়েও করা যায়, কার সব দিয়ে তোমার চেষ্টা করো করার, ওটা আমি আর করালাম না, কার সব দিয়ে করলেও সহজে করা যায়, কিন্তু এই যে নিয়মটা শেখালাম এটা যদি শিখতে পারো যে কোনো MCQ কারচপের অঙ্কে, কারচপসের অঙ্কে নামিয়ে দিতে পারবে, খুব সহজে করতে পারবে, এই ধরনের সার্কিটগুলো কিন্তু পরীক্ষায় খুবই আসে। তো আমি এই ধরনের অঙ্ক অনেক ভিডিও দিয়েছি, তোমরা সেগুলো দেখে নিতে পারো, সেগুলো দেখে নিও, ওখানে অবশ্যই কারেন্টের অনেক ভালো ভালো অঙ্ক দেওয়া আছে নিট যেই ম্যানের জন্য। তো চলো আজ এই ক্লাস এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আমরা যেগুলো কন্টিনিউ করছিলাম অপটিক্সের অঙ্ক সেগুলো করাবো, আর অপটিক্সের তো শুরু করেছি, সেট 1 লেন্সের করিয়েছি, সেট 2 সেট 3 করাবো সময় করে, অনেক সময় আছে, তোমরা দেখতে থাকো, সব অঙ্ক ধীরে ধীরে করো, আগে থিওরি পড়ো ভালো করে, আগে থিওরি কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় না 100খানা অঙ্ক করেও কিচ্ছু হবে না, তার জন্য থিওরিটা আগে ভালো করে বুঝতে হবে, কখন কোনটা প্লাস কখন মাইনাস কোনটা হবে, কোন উত্তলের ক্ষেত্রে কী হয় অবতলের ক্ষেত্রে কী হয়, এগুলো ভালো করে অঙ্কগুলোর সাহায্যে আমি বোঝানোর চেষ্টা করেছি, থিওরিও আছে, তোমরা থিওরি ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, বা যারা দেখেছো প্লেলিস্টেও করে দেওয়া আছে। ঠিক আছে, চেষ্টা করো ভালো করে বোঝার, আমি 3টা অঙ্ক দেখিয়ে দিলাম।